সালাম আলাইকুম। দেখতে পাচ্ছেন অনেক পুরনো, অনেক আগের একটি সিলিং ফ্যান। আমরা ফ্যানটি আসলে আগে থেকে খুলে রেখেছি, কারণ এক ভিডিওতে সবগুলা দেখানো আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমরা ফ্যানটিকে আগে খুলে রেখেছি। এই ফ্যানের নিচ পার্ট, আর এটা হলো ফ্যানের উপরের পার্ট। আমরা ফ্যানটি আসলে আগে থেকেই খুলে রেখেছি, কারণ আমাদের কাজের সুবিধার্থে ফ্যানটি আগে খুলে রেখেছি। আমাদের কাছে ফ্যানটি এসেছে মূলত বেয়ারিং চেঞ্জ করার জন্য, তো আমরা ফ্যানের বেয়ারিংগুলোকে চেঞ্জ করে নিয়েছি। এই একটি পুরাতন বেয়ারিং, আর এখানে একটি বেয়ারিং লাগানো আছে, তো এটাকে আমরা এখন খুলে আমরা এই দুটি বেয়ারিং এখানে লাগিয়ে নিব। তো এটা কোরিয়ান বেয়ারিং অরিজিনাল, আর এটা 62-1 একটি বেয়ারিং, তো আমরা এই দুটি বেয়ারিং লাগিয়ে নিব। তো ফ্যানটি মূলত, এই হলো ফ্যানের কয়েল। তো এটা সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফ্যানটিতে, মূলত ফ্যানটি চালাতে গেলে ফ্যানে কোনো ক্যাপাসিটর প্রয়োজন পড়ে না। সাধারণত আমরা নর্মাল ফ্যানগুলো চালাতে গেলে এই ধরনের ক্যাপাসিটর লাগাতে হয়, তো এই ফ্যানটির মধ্যে মূলত ক্যাপাসিটর লাগে না। এই দেখুন, মাত্র দুটি তার কয়েল থেকে বেরিয়ে এসেছে। তো আমরা এই দুটি তারের জায়গায় সাধারণত এই ধরনের ফ্যানগুলোর মধ্যে হয় 3টি পয়েন্ট অথবা 4টি পয়েন্ট এদিকে বের হয়, তো এটার মধ্যে মূলত মাত্র দুটি কয়েল থেকে দুটি তার বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন ফ্যানটিকে ধীরে ধীরে সম্পূর্ণ ফিটিংস করে নেব। ফ্যানটিকে ফিটিংস করে কীভাবে ক্যাপাসিটর চালা ফ্যানটি চলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা ফ্যানটিকে ফিটিংস করে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ফ্যানটিকে ফিটিংস করার জন্য প্রথমে এই ছোটো বেয়ারিংটিকে আমরা খুলে নিচ্ছি কুলার দিয়ে। আমরা বেয়ারিংটিকে খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আবার আমরা এই বেয়ারিংটিকে এখানে লাগিয়ে নিব, এটির বিপরীতে আমরা এই বেয়ারিংটি এখানে লাগিয়ে নিব। আমরা বেয়ারিংটিকে লাগিয়ে নিচ্ছি, আমরা 62-1 ছোটো বেয়ারিংটিকে লাগিয়ে নিয়েছি। এবার আমরা 62-3 এই বেয়ারিংটি আমরা এই উপরের পার্টে লাগিয়ে নিব এখানে। তো আমরা এই বেয়ারিংটিকেও এখানে লাগিয়ে আমরা ফ্যানটিকে ধীরে ধীরে ফিটিংস করে নিচ্ছি। তো ফিটিংস করার পর আসলে আমরা দেখাবো ফ্যানটি কীভাবে আসলে ক্যাপাসিটর সারা ফ্যানটি চলে, তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা 62-3 এই বেয়ারিংটিকেও বডির মধ্যে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা এই তলের পার্টের মধ্যে কয়েলটিকে বসিয়ে ফ্যানটি ধীরে ধীরে ফিটিংস করে নিচ্ছি। আমরা ফ্যানের নিচের পার্টটিকে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নিচের পার্টটি আমরা লাগিয়ে নিয়েছি, এবার আমরা এই উপরের পার্টটিকে লাগিয়ে ফ্যানটি ফিটিং করে নিচ্ছি। ফ্যানটি আসলে আমরা সম্পূর্ণ ফিটিংস করেই আপনাদেরকে চালিয়ে দেখাবো, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ফ্যানটিকে ফিটিংস করে নিচ্ছি, আমরা ফ্যানটিকে কমপ্লিট ফিটিংস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্যানটি ফিটিংস কমপ্লিট। তো এবার আমরা ফ্যানটিকে এই ডালটি ফ্যানের মধ্যে ফিটিংস করে তারপর আমরা ফ্যানটিকে চালাবো। তো আমরা এখন এই ডালটিকে ফিটিংস করে নিচ্ছি। আমাদের ফিটিংস আসলে কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হলো দুটি তার, আমরা কয়েল থেকে বেরিয়ে আসা যে দুটি পয়েন্ট বেরিয়ে এসেছিল, এই দুটি পয়েন্টই হচ্ছে আমাদের কারেন্টের তার। তো আমরা এই তারের সাথে আমাদের সিরিজ লাইনটি আমরা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা এটাকে কারেন্টে লাগিয়ে আপনাদেরকে চালিয়ে দেব। আমরা ফ্যানটিকে কারেন্টে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আসলে ফ্যানটি বিনা ক্যাপাসিটরে চলতেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও, এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমটি সিলেট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।